সুপ্রভাত, এবিসি নিউজ এইচডি লাইভে আপনারা সবাই স্বাগত। পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ায় থাকছে রাজনীতি, বাণিজ্য, শিল্প, সাহিত্য, বিশ্ব ও দেশীয় সংস্কৃতি, অর্থনীতি, বিশ্ব সংবাদ, বিজ্ঞান ও সচেতনতা, শোক ও শ্রদ্ধা জ্ঞাপন, শিক্ষা, বিনোদন, খেলাধুলা ও আরও অনেক খবর। পত্রপত্রিকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। ধন্যবাদ। দৈনিক সংবাদ শুক্রবার 23 ফাল্গুন 1425 বঙ্গাব্দ, 8ই মার্চ 2019 ইংরেজি। প্রথম পাতা, চৌকিদার রেখেও তথ্য চুরি কেন, প্রশ্ন রাহুল মমতার। ভারতের সব থেকে সুরক্ষিত অঞ্চলে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর থেকে কিভাবে রাফাল ফাইল চুরি গেল, আজ এই প্রশ্নকে সামনে রেখে বিরোধীরা সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেপে ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী মোদীকে কোণঠাসা করতে প্রশ্ন করেছেন। সরকার নিজেই সুপ্রিম কোর্টে যখন স্বীকার করে নিয়েছে যে চুরি হয়েছে রাফাল নথি, তখন প্রশ্ন উঠবে যে এই ব্যর্থতার দায় কার, কারা সরকারে আছে। ভারতের গোপনতম তথ্য হল ডিফেন্স ডিল, সেই প্রতিরক্ষা মন্ত্রকের কাছে থাকা নথিপত্র চুরি হয়ে গেল সরকারের মধ্যে থেকেই, সেটা কিভাবে সম্ভব। রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন, আজকাল এই সরকার নতুন একটি স্লোগানের আমদানি করেছে, গায়েব হয় অর্থাৎ উধাও হয়ে গিয়েছে। আম ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, সেই প্রতিশ্রুতি উধাও হয়ে গিয়েছে 5 বছর পর। বছরে 2 কোটি করে চাকরি হবে, এই ঘোষণাও উধাও হয়ে গিয়েছে। চীনের সঙ্গে ডোকলামে ভারতের জমি নিয়ে লড়াই কোন অবস্থায় আছে, সেই খবর উধাও হয়ে গিয়েছে। দেশের আর্থিক বৃদ্ধি উধাও, আর এসবের সঙ্গে নতুন সংযোজন হয়েছে রাফালের নথি উধাও। রাহুল বলেন, প্রধানমন্ত্রী জবাব দিন কিভাবে রাফালের নথি চুরি হলো, তাহলে তার বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না, তিনি তো নিজেকে চৌকিদার বলে মনে করেন, তার মানে চৌকিদার নিজেই চোর কিংবা ব্যর্থ। রাহুলের সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, তিনি প্রশ্ন করেছেন, এটা কেমন তামাশা শুরু হয়েছে দেশে, খোদ প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি হয়ে গেল রাফালের নথি, তাহলে পর্দার আড়ালে কে, এই চুরির পেছনে কে আছে, সেটা আমাদের দেশবাসীর জানা দরকার। জম্মুতে গ্রেনেড হামলা, মৃত এক। জিতেন প্রদ্যোত গোপন বৈঠক, রাজ্যে ভিন্ন সমীকরণে গুঞ্জন, দরজায় করা নাড়ছে লোকসভা ভোট, সেদিকে লক্ষ্য রেখে জাতীয় রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে রাজ্যগুলোতেও জোর তৎপরতা শুরু হয়ে গেছে। পিছিয়ে নেই উত্তর পূর্বে প্রান্তিক রাজ্য ত্রিপুরাও, পূর্ণরাজ্য প্রাপ্তির পর থেকে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরণ ছিল একরকম। 2018 রাজ্য বিধানসভা নির্বাচনে একনাগারে দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটেও ঘটে যায় আমূল পরিবর্তন। ত্রিপুরায় যে 2 দল একে অপরের প্রধান বিরোধী ছিল, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও একে অপরের চরম শত্রু ছিল, আজ তারাই একে অপরকে কাছে টানছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। যদিও 2 দলের সাধারণ ভোটার ও সমর্থকরা পুরো বিষয়টিকে কতটা মন থেকে মেনে নেবে অথবা মন থেকে মানতে পারবে সেটা অবশ্য পরেই বোঝা যাবে। আপাতত যেটা খবর সেটা হচ্ছে সিবি জিতেন প্রদ্যোত গোপন বৈঠক, রাজ্যে ভিন্ন সমীকরণে গুঞ্জন, দরজায় করা নাড়ছে লোকসভা ভোট, সেদিকে লক্ষ্য রেখে জাতীয় রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে রাজ্যগুলোতেও জোর তৎপরতা শুরু হয়ে গেছে। পিছিয়ে নেই উত্তর পূর্বে প্রান্তিক রাজ্য ত্রিপুরাও, পূর্ণরাজ্য প্রাপ্তির পর থেকে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরায় রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরণ ছিল একরকম। 2018 রাজ্য বিধানসভা নির্বাচনে এক নাগারে দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটেও ঘটে যায় আমূল পরিবর্তন। ত্রিপুরায় যে 2 দল একে অপরের প্রধান বিরোধী ছিল, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও একে অপরের চরম শত্রু ছিল, আজ তারাই একে অপরকে কাছে টানছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। যদিও 2 দলের সাধারণ ভোটার ও সমর্থকরা পুরো বিষয়টিকে কতটা মন থেকে মেনে নেবে অথবা মন থেকে মানতে পারবে সেটা অবশ্য পরেই বোঝা যাবে। আপাতত যেটা খবর সেটা হচ্ছে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস ত্রিপুরার 2টো লোকসভা আসনে একা লড়াই করার কথা বললেও তার দলের সাংসদ জিতেন চৌধুরী কিন্তু অন্য রাস্তায় হাঁটছেন। সম্প্রতি সিপিআইএম সাংসদ জিতেন চৌধুরী রাজ্য কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে গোপন বৈঠক করেছেন। সেই বৈঠকে আরও একজন উপজাতি
নেতা উপস্থিত ছিলেন। বিভিন্ন মহল থেকে এমন ওই তথ্য উঠে এসেছে। সূত্রের দাবি, বৈঠকে সিপিএম সাংসদ জিতেন চৌধুরী পূর্ব ত্রিপুরা আসনে তাকে জয়ী করতে কংগ্রেস সভাপতির সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। মোদ্দা কথা, পূর্ব আসনে কংগ্রেস যেন জিতেন চৌধুরীকে সমর্থন করে। এই সমীকরণে স্বাভাবিকভাবে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার প্রশ্ন আসে। কিন্তু সূত্রের দাবি, ত্রিপুরায় অন্য রাজনৈতিক খেলা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস আগবাড়িয়ে ত্রিপুরায় জোট হবে না দাবি করলেও রাজ্য কংগ্রেস কিন্তু এখনও এ ব্যাপারে চুপ। তারা কিন্তু এ ব্যাপারে এখনও একটি শব্দ উচ্চারণ করেনি। ফলে জল্পনা বাড়ছে। সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। পশ্চিমবঙ্গে দুদলের জোট নিয়ে কথা কিছুটা এগুলোও পাকাপাকি কিছু হয়নি, সেখানেও জট লেগে রয়েছে। জানা গেছে ত্রিপুরায় সিপিএম দুটো আসনে লড়াই করবে। বিজেপিকে পরাজিত করাই যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে ত্রিপুরায় জোট নয়, বরং কংগ্রেস প্রার্থী না দিয়ে সিপিএমকে সহায়তা করুক। সূত্রের দাবি, এমনটাই চাইছে সিপিএম। তবে সিপিএম চাইলেই তো আর হবে না, রাজ্য কংগ্রেস ও কংগ্রেস হাইকমান্ডের সহমত পোষণ করতে হবে। এ কারণে জল্পনা ও গুঞ্জন দুটোই বাড়ছে। যতদিন এগোবে বিষয়টি স্পষ্ট হবে রাজ্যবাসীর কাছে, কারণ সিপিএম চাইছে না রাজ্যে কংগ্রেসের জোট সঙ্গে জোট করে আরও একটি ঐতিহাসিক ভুলের সাক্ষী হয়ে থাকতে। রাজ্যে অবাধ ভোটের দাবিতে নির্বাচন সদনে সিপিএম, ভোটের প্রস্তুতি চূড়ান্ত ঘোষণা যে কোনো মুহূর্তে। যে কোনো দিনে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। আগামীকাল থেকে মঙ্গলবারের মধ্যে তা ঘোষণা হয়ে যেতে পারে বলে বিভিন্ন সূত্রে খবর। সূত্রের খবর, এবার 7 অথবা 8 দফায় ভোট হবে এপ্রিল মে মাসে। এই দিনক্ষণ ঘোষণা করার পর নির্বাচনের পর্যবেক্ষকদের বৈঠক হবে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের জন্য। এপ্রিলের প্রথম দিকের ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে মার্চের শেষ দিকে। লোকসভা ভোটের পাশাপাশি নির্বাচন কমিশন অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণও ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে অনুগ্রহ করে ছয়ের পাতায় দেখুন। উত্তরপ্রদেশে 11 প্রথম প্রার্থী তালিকা দিল কংগ্রেস দল। দীর্ঘ বঞ্চনার অবসান কলেজ ফ্যাকাল্টিদের ইউজিসি বেতনক্রম। রাজ্যে চালু আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র। দুই সংবাদ তিনের পাতা। থানায় উন্নীত হচ্ছে ফটিকরায় পুলিশ ফাঁড়ি। বনের জন্য গৃহবধূ খুন, 4 জনের বিরুদ্ধে মামলা। উচ্চ প্রকল্পগুলি জনসচেতনতা নিবন্ধীকরণ শিবির তেলিয়ামুড়ায়। বিপ্লবী যুব ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস পালিত। স্টালিনের মৃত্যুবার্ষিকী পালন। কাঞ্চনপুরে কর্মচারী মহাসংঘের কমিটি নেই ঘোষণা। সমাধানের পথে কুমারঘাট সমস্যা, এপারে চলে আসছে শেষ পরিবারও। সংবাদ পাঁচের পাতা। গ্যাজেটেড অফিসের সঙ্গে ডেপুটেশন। যতনবাড়িতে শিব চতুর্দশী মেলা। দীপঙ্কর নাথ শর্মা হত্যাকাণ্ডের 26তম স্মরণসভা পালিত। দৈনিক সংবাদ ছয়ের পাতা। বঙ্গবন্ধুর ভাষণ আলোচনা সভা। বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধুর মহান 7 মার্চ ভাষণ উপলক্ষে এক আলোচনা সভা করা হয়েছে রাজধানীর হাইকমিশন প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার কিরিট চাকমা, প্রথম সচিব জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ব পরিক্রমা। হবুরাজাকে গ্যাংস্টার আখ্যা দিয়েছে সিনেটররা। রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় পার্টির অনেক প্রবীণ সিনেটর সৌদির হবুরাজা মোহাম্মদ বিন সালমানকে পুরো গ্যাংস্টার তথা গুন্ডা দলের নেতা বলেছেন। ক্রাউন প্রিন্সকে তারা ক্লাউন প্রিন্স বলেও ভাবছেন। তার আচরণ থেকে স্পষ্ট যে হবুরাজা একগুয়ে ও নিষ্ঠুর। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন সহায়ক হচ্ছে সৌদি আরব। ডেমোক্রেট সিনেটর বব মেনেন্ডেজ বলেছেন, মার্কিন জাতীয় মূল্যবোধের পরিপন্থী শাসন আরও তীব্র হচ্ছে সৌদি আরব জুড়ে, এজন্য দায়ী দেশটির ক্রাউন প্রিন্স। এই সিনেটররা ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন। সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায় থেকে সৌদির হবুরাজাকে অব্যাহতি দেওয়ার কাজে সহায়তার জন্য। উল্লেখ্য, সিআইএ তুরস্ক প্রমাণ দিয়েছে যে 2 অক্টোবর সাংবাদিক খাশোগিকে হত্যার জন্য দায়ী প্রধানত সৌদির হবুরাজা মোহাম্মদ বিন সালমান। সিআইএ স্পষ্ট বলেছে যে সাংবাদিক খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদির হবুরাজা, কারণ তার বিরুদ্ধে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় নিবন্ধ লিখেছিলেন খাশোগি। সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান জিম রিস্ক বলেছেন, আমেরিকার কৌশলগত সহায়ক সৌদি আরব, কিন্তু তাকে সহায়ক রাখতে গিয়ে মার্কিন মূল্যবোধ যেন না ছাড়তে হয় তা খেয়াল রাখতে হবে। সংবাদ 10-এর পাতা।
অনূর্ধ্ব ১৩ ক্রিকেট সূচি নিয়ে ক্ষোভ আটটি সেন্টারের শতাধিক শিক্ষার্থী মাত্র তিনখানায় ম্যাচ খেলবে। টিএফএর পুরস্কার বিতরণ ২৫শে কাজল স্মৃতি ফুটবলের টিমের সংখ্যা নিয়ে জটিলতা সৃষ্টি। দায়িত্ব নিলেন পাই মং মগ। গুয়াহাটিতে টি টোয়েন্টি মহিলা ক্রিকেট ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের দখলে। দৈনিক সংবাদ ১২ পাতা। স্মার্ট সিটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। দৈনিক সংবাদ ১২ পাতা। স্মার্ট সিটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। খুব শীঘ্রই শুরু হচ্ছে এবিসি নিউজ এইচডি লাইভে সরাসরি বাংলা, হিন্দি, ইংরেজি ও ককবরকে পূর্ণমাত্রার সংবাদ পরিবেশনা ও লাইভ শো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাই, নমস্কার। খুলখা, দিস ইজ এবিসি নিউজ এইচডি লাইভ।